আসসালামু আলাইকুম। কেটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করব রোল জুশি। রোল জুশি জাপানিজ একটি ট্র্যাডিশনাল ফুড। রোল জুশি তৈরি করতে আমাদের যা যা লাগবে, আমাদের লাগবে নড়ি, যাকে বলা হয় সি উইড। আমরা এরকম নড়ি নিব দুই পাতা, রান্না করা ভাত 400 গ্রাম, তারপরে আছে মায়োনেজ, ভিনেগার, জুশি। এটা হচ্ছে হালাল, বাজারে হালাল ছাড়াও কিনতে পাওয়া যায় যেগুলিতে অ্যালকোহল থাকে। তো আমি এটাকে বাসায় বানিয়ে নিয়েছি। এটা রেসিপিটা হচ্ছে আচার বানানোর জন্য যে ভিনেগার ইউজ করি, সেই ভিনেগার 2 টেবিল চামচ এবং চিনি 2 চা চামচ দিয়ে মিক্স করে একটু গরম করতে হবে। ওভেন দিয়ে গরম করলে হয়ে যাবে। তো এটা আমরা পরিমাণ মতো নিব। শ্রিম্প ফ্রাই, এই শ্রিম্প ফ্রাইটা আপনারা আমাদের রেসিপি থেকে দেখে নেবেন। তারপরে শসা লম্বা লম্বা করে 2 পিস, তারপরে আছে ওয়াসাবি, এটাও জাপানের একটা প্রোডাক্ট, এটার ইংলিশ নাম হচ্ছে হর্স র্যাডিশ। তো এই উপকরণগুলো ইউজ করেই আমরা আজকে রোল জুশি তৈরি করব। প্রথমে আমরা ভাতের ভিতরে ভিনেগার সুশি দিয়ে ভাতটাকে মিক্স করব। আমরা অল্প অল্প করে দিব। ভাতটাকে ভালো করে ভিনেগার সুশি দিয়ে মিক্স করতে হবে। আমাদের ভাত তো মিক্স হয়ে গিয়েছে। এই ভাত দিয়ে আমরা 2টো রোল তৈরি করব। তো প্রথমে আমরা ভাতটাকে 2টা ভাগ করে নিই। প্রথমে আমরা র্যাপিং পেপার বিছিয়ে নিব, তার উপরে নড়ি বা সিউইডটা নিব, তার উপরে ভাত দিব। আমরা ভালো করে নড়ির উপরে লাগিয়ে নিব। একটু সঙ্গে পানি রাখতে হবে, পানি রাখলে ভাতটা লাগাতে সুবিধা হবে। ভাতটা ভীষণ হয়ে গিয়েছে। এখন আমরা এর উপরে একটু ওয়াসাবি দিব, অল্প পরিমাণ। ওয়াসাবিটা অনেক ঝাল, তারপরে আমাদের দেশে সরিষার মতো অল্প একটু দিব। দিয়ে এভাবে মিক্স ডলে নিব, তার উপরে দিব শ্রিম্প ফ্রাই। তারপরে 1 পিস শসা দিব, এর উপরে এখন মায়োনেজ দিব। এখন আমরা সুন্দর করে রোল করব। রোল করার সময় এই সামনের অংশটাকে আমরা ভিতরে দিব এবং র্যাপিং পেপারটা যাতে ভিতরে ঢুকে না যায় সেদিকে খেয়াল রাখব। আমরা আরেকবার 2 পিছন দিকে নিয়ে এসে পেপারটা ভিতরের দিকে ঢুকে দিব, দিয়ে গোল করে গোল করে 2 পাশে এভাবে ধরে এরকম ভাবে বেঁধে গেল। তাহলে আমাদের রোল জুশি একটা তৈরি হয়ে গেল। এখন আমি ভাতটা বাইরের দিকে দিয়ে একবার করব, সেটা দেখাচ্ছি। আমাদের ভাতটা বসানো হয়ে গিয়েছে। এখন আমরা এই নড়ি এবং ভাতের উপরে র্যাপিং পেপার দিব। র্যাপিং পেপারে বিছিয়ে এটাকে আমরা এখন উল্টা করব। দেখুন, এখন ভাতটা নিচে চলে গেছে এবং নড়িটা বা সি উইডটা উপরে চলে এসেছে। আমরা এখন একটু ওয়াসাবি দিব। ওয়াসাবি দিলে ভালো, না দিলেও সমস্যা নাই। এখন আমরা রোল করব।
আমরা সামনে থেকে পিছনের দিকে নিয়ে আসব, নিয়ে এসে আবার একবার রোল করব। এবার রোল করার সময় একটু ভিতরের দিকে চেপে দিব, তাহলে গোলটা সুন্দর হবে। এমন করে রোল করে নিব, তাহলে হয়ে গেল আমাদের রোল জুসি। এখন আমরা এটাকে পরিবেশন করব। এখন আমরা রোল জুসি গুলোকে কেটে নিব। এই র্যাপিং পেপার সহকারে কাটলে কাটতে সুবিধা হয় এবং রোলগুলো সুন্দর থাকে। র্যাপিং পেপারটাকে ছাড়িয়ে নিয়েও কাটা যায়। আমি র্যাপিং পেপার সহকারে কাটব। মুখটা বেট করে নিব। এবার আমরা র্যাপিং পেপারটা ছাড়িয়ে দিব। কিভাবে আমরা এই রোলটাকে কেটে নিব, রোল কাটার সময় ছুরিতে একটু পানি লাগিয়ে নিলে কাটতে সুবিধা হবে। তো হয়ে গেল আমাদের জাপানিজ রোল জুসি, সঙ্গে ওয়াসাবি এবং সয়া সস। সয়া সসের ভিতরে ওয়াসাবিটা মিক্স করে সুশি দিয়ে খেলে অনেক মজা লাগে। আপনারাও তৈরি করে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।